রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দায়িত্ব মিয়ানমারের। ঢাকায় মার্কিন প্রতিনিধি দল, সংকট উত্তরণে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস। ষোড়শ সংশোধনী রায় বাতিল চেয়ে নভেম্বরে রিভিউ জানালেন আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেলের সাথে বৈঠক। নির্বাচনে না এলে বিএনপি আরও সংকুচিত হবে বলছে আওয়ামী লীগ, সরকারকেই সমঝোতায় আসতে হবে দাবি বিএনপির। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমি সাব্বির আহমেদ, আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। রোহিঙ্গাদের নিরাপদে তাদের বাড়ি ঘরে ফিরিয়ে নেওয়া মিয়ানমারের দায়িত্ব বলে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি দল। রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায় ফিরতে পারে সেজন্য নিরাপদ ও সুরক্ষিত এলাকা দেওয়ার বিষয়টিও মিয়ানমার সরকারকে ঠিক করতে হবে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ঢাকায় সংবাদ সম্মেলনে এসব কথা জানান যুক্তরাষ্ট্র উদ্বাস্তু বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী সাইমন হ্যান্স। মহিতুন রিয়া রিপোর্ট। মিয়ানমার সেনাবাহিনী ও উগ্রবোদ্ধাদের অত্যাচার নির্যাতনে রাখাইন ছাড়তে শুরু করে রোহিঙ্গারা, সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। এ সংখ্যা 6.5 লাখ ছাড়িয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসনকে গুরুত্বের সাথে দেখছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার দায়িত্ব মিয়ানমারকে নিতে হবে বলে জানিয়েছে মার্কিন প্রতিনিধি দল। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফিরে যুক্তরাষ্ট্রের উদ্বাস্তু বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী সাইমন হ্যান্স এসব কথা বলেন। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের দায় দায়িত্ব মিয়ানমার সরকারের। মানুষগুলো যেন স্বেচ্ছায় ফিরতে পারে সেজন্য নিরাপদ ও সুরক্ষিত এলাকা দেওয়ার বিষয়টি তাদেরকে ঠিক করতে হবে। এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, নেপিদের ওপর চাপ অব্যাহত রয়েছে। মিয়ানমার এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ নিচ্ছে। রাখাইনের এই সমস্যা একটি জটিল ও মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছে। পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের নির্দেশনা অনুযায়ী রোহিঙ্গা পরিস্থিতি দেখতে আমরা এখানে এসেছি। সামগ্রিকভাবে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। বহু শরণার্থী শিবির পরিদর্শনের অভিজ্ঞতার বিষয়টি তুলে ধরে সাইমন হ্যান্স বলেন, রোহিঙ্গাদের পরিস্থিতি ভয়াবহ। এ সংকটে বাংলাদেশের সরকার ও জনগণের এগিয়ে আসাকে ধন্যবাদ জানান তিনি। সংকট উত্তরণে যুক্তরাষ্ট্র সবসময় কাছে থাকবে বলে আশ্বস্ত করেন সাইমন হ্যান্স। সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নাওয়ার্ড বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে হোয়াইট হাউস গভীরভাবে উদ্বিগ্ন। ওয়াশিংটনের আলোচনার মধ্যে এই বিষয়টি ওপরের দিকে রয়েছে। মহিতুন রিয়া, একুশে টেলিভিশন, ঢাকা। ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ করবে সরকার, এটি এ মাসেই করা হবে। একই সঙ্গে আবেদনে পুরো রায়ের রিভিউ চাওয়া হবে। আইনমন্ত্রী আনিসুল হক শনিবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান। এদিন সুপ্রিম কোর্টে বিচারকদের অপসারণের ক্ষমতা সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউয়ের বিষয়ে আইনগত পরামর্শের জন্য বৈঠকে বসেন আইনমন্ত্রী আনিসুল হক। বেলা 12টার দিকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সহ রাষ্ট্রের আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স সিপিসির 63তম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন রোববার। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে রোহিঙ্গা সমস্যা সমাধানে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সহায়তা চাইবে বাংলাদেশ। উদ্বোধন শেষে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়ে তুলে ধরবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সম্মেলনের সফল আয়োজনের মাধ্যমে দেশ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। কমনওয়েলথভুক্ত 52টি দেশের 180টি পার্লামেন্টের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য সহ বিভিন্ন সংস্থার 600+ প্রতিনিধি এ সম্মেলনে অংশ নিচ্ছেন। অপশক্তি ও স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে অসাম্প্রদায়িক দেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ 14 দল। কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। এদিকে আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির অবস্থা আরও সংকুচিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্মৃতিমণ্ডলের রিপোর্ট।
জেল হত্যা দিবস পালন উপলক্ষে শনিবার সকালে পুরাতন কেন্দ্রীয় কারাগারে যান 14 দলের নেতারা। জাতিচরক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুনিদের বিভিন্ন সময় যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদের বিরুদ্ধে কমিশন গঠনের জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি। সমস্ত সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করব, সমস্ত অপশক্তিকে পরাজিত করব যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, জাতির জনককে হত্যা করেছিল, জাতির চার নেতাকে হত্যা করেছিল, বাংলাদেশ স্বাধীনতাকে অস্থিমিত করার জন্যে আদালতে দণ্ডিত করেছে। এইসব পলাতক আসামি যারা যেখানে আছে সে সরকারকে অনুরোধ করবো আমরা, আপনাদের ফেরত দেন। পরে জাতীয় চার নেতার আবক্ষ প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন 14 দল নেতারা। এদিকে চট্টগ্রামের আনোয়ারায় প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণ সভায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আন্দোলন করে কোনো লাভ নেই, জনগণ পাশে থাকবে না। এই সাজানো ঘটনা, সাজানো হামলা পূর্ব পরিকল্পিত, এটা আজকে প্রমাণ হয়ে গেছে। দল হিসাবে তাদের যে অস্তিত্ব আগামী নির্বাচনে নাশলে বিএনপি পরিণতি মুসলিম লীগের মতো সংকুচিত হবে, সেটা বিএনপি জানে। ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা বিএনপির পরিকল্পনা উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, গণমাধ্যমে দেখানোর জন্য সাংবাদিকদের ওপর হামলা করেছে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। হামলা মামলা করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক কর্মসূচিতে তিনি এ কথা বলেন। আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, আগামী নির্বাচনের আগে সরকারকে অবশ্যই সমঝোতে আসতে হবে। আদিত্য মামুনের সহায়তায় জসিম জলের রিপোর্ট। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকের 16তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা। এতে যোগ দিয়ে দলের মহাসচিব বলেন, খালেদা জিয়ার গাড়ি ভরে হামলার ঘটনা ভিন্ন খাতে নেয়ার জন্যই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে, তবে জনগণকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলেও মন্তব্য করেন তিনি। অবলীলায় বলে দিচ্ছেন এবং গ্রেপ্তার করেছে, মামলা করেছে আমাদের 32 জন নেতা কর্মীর নামে। এই যে অবস্থাটা জাতির সঙ্গে, এই যে প্রতারণা, সরকার যদি নিজেই আপনার মিথ্যা কথা বলে জাতির সামনে, সরকার যদি নিজেই একটা অসত্যকে সত্য প্রমাণিত করতে চায়, তাহলে তো সেই সরকারকে আপনি কখনোই বিশ্বাস করা যায় না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় যোগ দেন ব্যারিস্টার মওদুদ আহমদ। বলেন, নির্বাচন নিয়ে সরকার সমঝোতায় না আসলে দেশের মানুষ রাস্তায় নেমে আসবে, যা সামাল দেওয়া সরকারের পক্ষে সম্ভব হবে না। সমঝোতে যদি না আসেন দেশের মানুষ রাস্তায় নামবে, গণবিস্ফোরণ হবে, এবং সেই বিস্ফোরণের মধ্যে দিয়ে অতীতে যেমন সরকারের পরিবর্তন হয়েছে, একইভাবে বর্তমান সরকারের পরিবর্তন ভোটের মাধ্যমে আসবে। খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকে গণতন্ত্রের উপর আঘাত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। যে এই প্রশাসন, এই পুলিশেরা, এরাই। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। যখন উঠবে তখন তারা। দর্শক সংবাদে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। রাজধানী বাড্ডায় বাবা মেয়ে পরকীয়ার বলি নিশ্চিত পুলিশ, কাকরাইলে বা ছেলে খুনের প্রধান আসামি গ্রেফতার। ভূমধ্যসাগরে আবারও অভিবাসীবাহী নৌডুবি, পাওয়া গেছে 23 মৃতদেহ, বাংলাদেশি সহ 700 উদ্ধার। আপনারা দেখছেন রাতের 21 সংবাদ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিত্তবানরা এগিয়ে এলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়ন সহজ হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আর্থসামাজিক উন্নয়নে ওয়াকফের ভূমিকা শীর্ষক আন্তর্জাতিক ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় সামাজিক নিরাপত্তা ও দারিদ্র দূরীকরণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। দেশের সার্বিক উন্নয়নে ওয়াকফের মতো সামাজিক প্রতিষ্ঠানগুলো সরকারি উদ্যোগের সাথে তাল মিলিয়ে চলবে বলে আশা প্রকাশ করেন তিনি। ওয়ার্কশপে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বিভিন্ন দেশের শরিয়া ভিত্তিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন। রাজধানী কাকরাইলে চাঞ্চল্যকর মা ছেলে হত্যা মামলায় তৃতীয় স্ত্রী মুক্তার ভাই আল আমিন ওরফে জনিকে আটক করেছে র্যাব। গোপালগঞ্জের মকসেদপুরে তার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এদিকে বাড্ডায় জামিল শেখ ও 9 বছরের মেয়েকে পরকীয়ার কারণে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে।
রাজধানীর কাকরাইলে মা ছেলে হত্যা মামলায় তৃতীয় স্ত্রী মুক্তার ভাই আলামিন ওরফে জনিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। শনিবার ভোরে গোপালগঞ্জের মকসুদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। আলামিন ওরফে জনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। সংবাদ সম্মেলনে মর্মান্তিকে হত্যাকাণ্ডের বর্ণনা দেন র্যাবের মিডিয়া উইং এর পরিচালক। গলা এবং আরো কয়েক জায়গায় আঘাত ছিল, সে ওখানে সিঁড়িতেই পড়ে যায়, সেই এই সময় ধারালো অস্ত্রটি সিঁড়িতেই পড়ে যায় এবং সে ঘটনাস্থল ত্যাগ করে। সে যেহেতু নিজে স্বীকার করেছে সে হত্যাকাণ্ডটি করেছে, অন্য কেউ সংযুক্ত ছিল কিনা এই মুহূর্তে বলা সম্ভবপর নয়, এটা তদন্তে বের হয়ে আসবে। পহেলা নভেম্বর সন্ধ্যায় কাকরাইলের মায়াকাননের পঞ্চম তলার নিজ বাসায় শামচুন্নাহার ও তার ছোট ছেলে সাজ্জাদুর করিম ওরফে শাওনকে হত্যা করা হয়। এদিকে রাজধানীর উত্তর বাড্ডায় পরকীয়ার কারণে স্বামী ও মেয়েকে স্ত্রী আরজিনা এবং সাপ্লেরে থাকা শাহিন হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক আহমেদ। শাহিনের প্রতি আসক্তির কারণে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘুমান্ত অবস্থায় জামিলকে কাঠের টুকরো দিয়ে আঘাত করে শাহিন। বাবার হত্যাকাণ্ড দেখে ফেলায় 9 বছরের শিশু নুসরাত জাহানকে গলা টিপে ও বালিশ চাপা দিয়ে খুন করা হয় বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। আরজিনার সাথে জামিল শেখের সম্পর্কটা একটু আরো দুর্বল হয়ে পড়তে থাকে। জামিল শেখের কিছু অর্থ বিভিন্ন জায়গায় রাখা ছিল বলে জানা যায়। তখন তারা প্ল্যান করেছিল যে রক্ষটা যদি অর্থগুলো যদি আরজিনা তুলে নেয় তাহলে তারা মোটামুটি ভাবে চলতে পারবে। তারপরে ডাবল মার্ডার যেটা তারা সেটা সেখানে ঘটিয়েছে। পহেলা নভেম্বর বাড্ডার ময়নারবাগের একটি ফ্ল্যাটে গাড়িচালক জামিল শেখ ও তার 9 বছরের মেয়ে নুসরাত জাহানকে হত্যা করা হয়। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌডুবি প্রসঙ্গ, ভূমধ্যসাগর থেকে একদিনে 700 অভিবাসন প্রত্যাশী সহ 23 জনের মরদ উদ্ধার করেছে ইতালির উদ্ধারকারীরা। এদের মধ্যে বাংলাদেশের নাগরিকও রয়েছে। শুক্রবার 6টি অভিযানে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ইতালির কোস্টগার্ড। গেল এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ওই এলাকায় অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর এ ঘটনা ঘটল। স্পেনীয় জাহাজ ডুবন্ত একটি রাবারের ডিঙ্গি থেকে 64 জন জীবিতকে উদ্ধারের পাশাপাশি ওই মৃতদেহগুলো খুঁজে পায়। উদ্ধারকৃতরা বাংলাদেশ, পাকিস্তান, লিবিয়া, আলজেরিয়া, নেপাল, শ্রীলঙ্কা, ইয়েমেন, সিরিয়া, জর্দান, লেবানন ও আফ্রিকার সাহারা অঞ্চলের দেশগুলোর নাগরিক। গেল বুধবার ভূমধ্যসাগর থেকে 7 জনের মরদেহ সহ 900 জনকে উদ্ধার করা হয়। প্রবাসী সংবাদ। ইতিহাসে জাতীয় চার নেতার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন দুবাইয়ের বঙ্গবন্ধু পরিষদ শারজা কেন্দ্রীয় কমিটি। জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় চার নেতা হত্যা ছিল গণতন্ত্র ও আওয়ামী লীগকে হত্যা করা, আওয়ামী লীগ ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা। তবে ঘাতকদের উদ্দেশ্য সফল হয়নি বলে জানান বক্তারা। এ সময় তারা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। শাহ মোহাম্মদ মাকসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডাক্তার সৈয়দ নূর মোহাম্মদ। বক্তব্য রাখেন হাফেজ আব্দুল হক সহ অন্যান্যরা। দর্শক আবারও নিচ্ছে ইসলাম এবং বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরজা থাকছে। 21 ডিসেম্বরের নির্বাচনে ক্যাটালুনিয়ার রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান পুইদেমন্তের। বিপিএল এ রাজশাহীকে 6 উইকেটে হারাল রংপুর, উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন ঢাকার বিপক্ষে সিলেটের শুভ সূচনা। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। ফিরে শিশুটি মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, আন্তর্জাতিক সংবাদ। আগামী 21 ডিসেম্বর নির্বাচনে ক্যাটালুনিয়ার রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বহিষ্কৃত প্রেসিডেন্ট কার্লেস পুইদেমন্ত। এক টুইট বার্তায় বার্সেলোনায় থাকা পুইদেমন্ত এ কথা বলেন। তিনি বলেন, ক্যাটালুনিয়ার স্বাধীনতা ও রাজনৈতিক নেতাদের মুক্তির জন্য সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। এর আগে অপসারিত এর নেতা ও তার চার সহযোগীর বিরুদ্ধে ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারি করে স্পেনের একটি আদালত। মাদ্রিদের উচ্চ আদালতে হাজিরা না দেয় এ পদক্ষেপ নেওয়া হয়। বার্সেলোনার পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানাবো খেলার খবর।
বিপিএল এর দ্বিতীয় ম্যাচে রাজশাহীকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্য ১৫৫ রানের লক্ষ্যে ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় মাশরাফির দল। আর উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামিটসকে ৯ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক সিলেট সিক্সার্স। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। রাজশাহীর বিপক্ষে মাঝারি মানের স্কোর তাড়া করতে গিয়ে শুরুটা ভালো হয়নি রংপুরে। তবে মোহাম্মদ মিথুন, শাহরিয়ার নাফিস আর রবি বোপারার দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পায় মাশরাফির দল। সর্বোচ্চ ৩৯ রানে অপরাজিত ছিলেন বোপারা। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট ১৫৪ রানে থামে রাজশাহী। সর্বোচ্চ ৪৭ রান করেন রনি তালুকদার। ৩৫ বলের মোকাবেলায় ৩টি ৪ আর ২টি ৬ এর মার ছিল রনির দ্রুতগতির ইনিংসে। আর ২৬ রানে অপরাজিত ছিলেন জেমস ফ্রাঙ্কলিন। দিনের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন দুই ওপেনার থারাঙ্গা ও ফ্লেচার। দুজনই হার্ড হিটিং ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন। সর্বোচ্চ ৬৯ রানে অপরাজিত ছিলেন থারাঙ্গা। ৪৮ বলের মোকাবেলায় ৫টি ৪ আর ২টি ৬ এর মার ছিল থারাঙ্গার টর্নেডো ইনিংসে। এছাড়া ৫১ বলে ৬৩ রান করেন ফ্লেচার। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান তোলে ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন কুমার সাঙ্গাকারা। এছাড়া ২৬ রান আসে এভিন লুইসের ব্যাট থেকে। সিলেটের হয়ে নাসির, আবুল হাসান ও প্লাঙ্কেট নিয়েছেন দুটি করে উইকেট। খেলা শুরুর আগে সাদামাটা আয়োজনে সাত দলের টুর্নামেন্ট উদ্বোধন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বন্যার্তদের পাশে দাঁড়াতে এবার রাখা হয়নি কোনো জমকালো অনুষ্ঠান। সৌরভ ইমাম, একুশে টেলিভিশন। শেষ করছি রাসমেলার খবর দিয়ে। পুণ্য স্নানের মধ্য দিয়ে সুন্দরবনের দুবলার চরে শেষ হলো তিন দিনের রাসমেলা। দেশি বিদেশি পুণ্যার্থী আর দর্শনার্থীদের ভিড়ে ভিন্ন মাত্রা মেলা জুড়ে। বনদেবীকে তুষ্ট করতে চলে নানা আনুষ্ঠানিকতা। খুলনা ও বাগেরহাট প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন আফসানা নীলা। শুক্লপক্ষের ভরা পূর্ণিমা সাগর জলে, এ যেন এক অপার্থিব সৌন্দর্য। সেই মায়াবী আলোয় সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব। তিন দিনের উৎসবে পুণ্যার্থীরা প্রদীপ জ্বালিয়ে প্রার্থনায়। কৃষ্ণ পূজার সাথে চলে নীলকমল আর গঙ্গাদেবীর আরাধনা। পাপ মোচন করে সমুদ্র স্নান। সূর্য উদয়ের সময় মঙ্গল কামনায় সাগর জলে ভাসায় তারা পুষ্পাঞ্জলি। এরপর ঢাক ঢোলক কাঁসা মন্দিরা সুরে ভজন কীর্তন। সূর্যাস্তের পর আকাশে রঙিন আলোক ছটার ফানুসরে জগতের শান্তি কামনায়। পবিত্র স্থানে স্নান করে পুণ্যের লাভ হবে সেজন্য আসছে। ঈশ্বরের কৃপা লাভের উদ্দেশ্যে আমরা এখানে পুণ্য স্নান করেছি। It's been an amazing time. I'm just here for 10 days as a tourist. এত মানুষের সমাগম ঘটে আসলে এই জিনিসটাই দেখতে আসছি। রাসমেলার নিরাপত্তা ও সার্বিক বিষয় নিয়ে সন্তুষ্ট আয়োজকরা। আমাদের আপ্রাণ চেষ্টা করেছি এই মেলাটাকে সুন্দর এবং সার্থকভাবে পরিচালনা করার জন্য। ১৫০ বছরের পুরনো এই রাসমেলায় হাজারো পুণ্যার্থী স্নান করেছেন সাগর জলের প্রথম জোয়ারে। প্রার্থনায় নিমগ্ন হয়েছেন শুদ্ধ মানুষ হতে। দেবতার কাছে চেয়েছেন সবার জন্য কল্যাণ। আফসানা নীলা, একুশে টেলিভিশন। শেষ করছি রাতের একুশে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দায়িত্ব মিয়ানমারের। ঢাকায় মার্কিন প্রতিনিধি দল, সংকট উত্তরণে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস। ষোড়শ সংশোধনীর রায় বাতিল চেয়ে নভেম্বরে রিভিউ জানালেন আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেলের সাথে বৈঠক। নির্বাচনে না এলে বিএনপি আরও সংকুচিত হবে বলছে আওয়ামী লীগ। সরকারকে সমঝোতায় আসতে হবে দাবি বিএনপির। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন ২০২ নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।